দোল পূর্ণিমা বা রঙের উৎসব এক একজন এক এক রকম ভাবে কাটাতে ভালোবাসেন। টেলি তারকা গৌরব রায়চৌধুরী ও শ্রীমা ভট্টাচার্য এই তিথি উপলক্ষে গেলেন তিরুমালার শ্রী ভেঙ্কটেশ্বর মন্দিরে। তিরুপতি মন্দিরে দেব দর্শন করলেন যুগলে এবং যুগ্ন ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। ত্রিনয়নী নায়ক গৌরব রায়চৌধুরী যে শ্রীমা ভট্টাচার্যের বিশেষ বন্ধু সেই নিয়ে কিছুটা গুঞ্জন ছিল টেলিপাড়ায় এবং অনুগামীদের মধ্যেও, কিন্তু সম্পর্কের বিষয়টা প্রকাশ্যে আনেননি কখনো দুজনে। সোশ্যাল মিডিয়ায় দোল পূর্ণিমার যুগ্ন শুভেচ্ছায় তাই উচ্ছ্বসিত দুই তারকার গুণমুগ্ধরা। রবিবার ছিল মাসের দ্বিতীয় সপ্তাহ, অর্থাৎ টেলি ও টলিপাড়ার নির্দিষ্ট ছুটির দিন, আর পরের দিনই ছিল দোল। ধারাবাহিকে যারা মুখ্য চরিত্রে অভিনয় করেন তাদের বেশিরভাগই অনেকের সময়ে সপ্তাহে একটি ছুটিও পান না, তাই পরপর দুদিন ছুটি পেলে অনেকেই চেষ্টা করেন কাছে পিঠে কোথাও বেরিয়ে আসতে। গৌরব বছরভর ব্যস্ত ত্রিনয়নীর শুটিং নিয়ে, আর শ্রীমা ব্যস্ত সান বাংলার ধারাবাহিক বেদের মেয়ে জ্যোৎস্নার শুটিংয়ে। এরই মধ্যে দুদিন ছুটি অনেকটা হাতে চাঁদ পাওয়ার মতো, তাই ছুটিটাকে কাজে লাগালেন, উড়ে গেলেন দক্ষিণ ভারত তিরুপতির মন্দির। বরাবরই অভিনেতা অভিনেত্রীদের সমাগমে মুখর হয়ে থাকে। বলিউডের বেশিরভাগ তারকাই এই মন্দিরে পুজো দিতে আসেন জন্মদিন বা বিশেষ কোনো তিথি উপলক্ষে। ওদিকে বাংলা তারকাদের মধ্যে জগন্নাথ ধামে যাওয়ার প্রবণতাই বেশি। দুটি মন্দিরেই দোল পূর্ণিমার বিশেষ পুজোর আয়োজন থাকে। টেলিপাড়ার এই নবীন দুই তারকা সম্ভবত সেই কারণেই দক্ষিণে গেলেন দেব দর্শন করতে। পাশাপাশি খুব বেশি কিছু না বলেও অনেক কিছুই বলে দিলেন তাদের যুগ্ম শুভেচ্ছায়। বিনোদন জগতের আরও ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন।